মিয়ানমারের সামরিক বাহিনী ছেড়ে লোকজন চলে যাচ্ছে এবং এই বাহিনীর জন্য নতুন সৈন্য নিয়োগ দেওয়াও কঠিন হয়ে পড়েছে সেনাবাহিনী ত্যাগ করে চলে আসা সৈন্যরা বলেছেন দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেওয়া সামরিক জানতা বর্তমানে গণতন্ত্রপন্থী সশস্ত্র আন্দোলন দমন করতে হিমশিম খাচ্ছে কেউ সামরিক বাহিনীতে যোগ দিতে চায় না তাদের নিষ্ঠুরতা এবং অন্যায় কর্মকাণ্ডকে লোকেরা ঘৃণা করে বলেন নে অং প্রথমবার যখন তিনি তার ঘাঁটি থেকে পালানোর চেষ্টা করেন সে সময় তাকে রাইফেলের বার দিয়ে মারাত্মকভাবে পেটানো হয় তাকে বলা হয় বিশ্বাসঘাতক দ্বিতীয়বারের চেষ্টায় তিনি পালিয়ে যেতে সক্ষম হন এবং বিরোধী গ্রুপগুলোর সহযোগিতায় সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে চলে যান প্রতিরোধ বাহিনীতে আমার একজন বন্ধু আছে আমি তাকে ফোন করলাম এবং সে থাইল্যান্ডের লোকজনকে আমার কথা বলল তাদের সাহায্য নিয়ে আমি এখানে এসে পৌঁছাই বলেন তিনি এখন সে আরও একশো জন সৈন্য ও তাদের পরিবারের সদস্যদের সাথে গোপনে একটি বাড়িতে থাকে যারা সম্প্রতি মায়ানমারের সেনাবাহিনী ছেড়ে পালিয়ে এসেছে এই সৈন্যরা যারা তাদের নিজেদের দেশের লোকজনের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা আত্মগোপন করে আছে এ কারণে তাদের আসল নাম প্রকাশ করা হচ্ছে না মায়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে যারা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে তারাই তাদেরকে আশ্রয় ও নিরাপত্তা দিচ্ছে নির্বাসিত জাতীয় ঐক্যের সরকারের দেওয়া তথ্য অনুসারে সামরিক বাহিনী দু সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকে তেরো হাজার সৈন্য ও পুলিশ তাদের বাহিনী ছেড়ে পালিয়ে গেছে আরও সৈন্য ও পুলিশ কর্মকর্তা যাতে পক্ষ বদল করে সেজন্য নির্বাসিত সরকার নগদ অর্থ এবং আরও কিছু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে থাইল্যান্ডের নিরাপদ আশ্রয়ে যারা অবস্থান করছে তাদের একজন ১৯ বছর বয়সী মং সেইন সেখানে তিনি সর্বকনিষ্ঠ মাত্র পনেরো বছর বয়সে তিনি সামরিক বাহিনীতে যোগ দেন